আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি হাবিবা বা অথই যেই নামে ওকে ডাকেন, ওকে আজকে আমি একটা ব্রাইডাল লুক দেব। সো জাস্ট একটু এক্সপেরিমেন্ট, মানে চেষ্টা করব, বোনের উপরে অ্যাপ্লাই করব, ছোট বোন থাকলে যা হয় আর কি। তো চলেন, প্রথমত ওকে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি ডাবের। সে মোটখা খুইলা ওই দিতেছে, ওরে কইতেছে তুই মাখ, কারণ হচ্ছে এক হাতে হচ্ছে আমি ক্যামেরা ধরছি, আরেক হাতে হচ্ছে মেকআপ করব। দ্যাটস ওয়াই ওকে আমি দিতে বললাম, কারণ হচ্ছে আমি তো দুই হাত লাগবে মোটখা খোলার জন্য। সো ময়েশ্চারাইজার ইউজ করার পরে ওকে একটা আমি পোর মিনিমাইজার একটা প্রাইমার দিব, এটা ছিল এলিগালের একটা প্রাইমার। অ্যান্ড ওর স্কিন অনেক ভালো, বিকজ ওর তো বাচ্চা বাচ্চা মাত্র ক্লাস নাইনে পড়ে, নাইনের মেয়েদের স্কিন খুবই সুন্দর থাকে, ওদের পোর্স টোর্স থাকে না। তাও যেই সব জায়গাগুলোতে মেকআপ উঠে যায় বা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই সব জায়গায় মূলত হচ্ছে প্রাইমার লাগায়। তো ওর নাকটা আমি একটু টিপা দিলাম। তো প্রাইমার লাগানোর পরে এখন হচ্ছে আমি ফাউন্ডেশন দিব। আমি সবগুলো ফাউন্ডেশন মিক্স করে তারপরে আমি ফাউন্ডেশন মেক করি, যখন আমি একদম হেভি মেকআপ করতে চাই। তো ওকে তো আমি এখন একটা ব্রাইডাল লুক দিব, দ্যাটস ওয়াই আমি এতগুলো ফাউন্ডেশনের গাঠটি সব একসাথে মাইক্ষা মুইক্ষা দেন ওর গালে লাগাচ্ছিলাম। অ্যান্ড একটা বিউটি ব্লেন্ডার দিয়ে চেপে 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 মানে ওর স্কিনে ব্লেন্ড করতেছিলাম। হ্যাঁ, অবশ্যই বিউটি ব্লেন্ডারটা আমরা যারা যারা মেকআপ ইউজ করি এগুলো বলতে হয় না, সবাই জানে যে বিউটি ব্লেন্ডার পানি দিয়ে চুবায় নিতে হয় চিপা চিপা। ওকে, যাই হোক, এখন বেচারিকে আমি ঘষা 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 লাগাইতেছিলাম, দেখেন। তারপর একটু একটু আদর করে লাগাচ্ছিলাম। এখন আমি মূলত চোখের লুক ক্রিয়েট করবো, এই জন্য একটু লুজ পাউডার দিয়ে নিলাম হোয়াইট কালারের। এটা ছিল ফোকালুরের একটা লুজ পাউডার, তোমার চোখের নিচে লুজ পাউডারটা দিলে নিচে যে আইশ্যাডো দেওয়ার সময় পরে ওইটা পরে ঝেড়ে ফালায় দেয়, মানে রুম ঝাড়ু দিলে যেভাবে ঝাড়ু দেয় ওইভাবে ঝাড়ু দিয়ে আপনি ফালায় দিতে পারবেন। যাই হোক, এখন আমি হচ্ছে এখান থেকে ডার্ক যে ব্রাউন কালারগুলো ওগুলো নিয়ে আমি মূলত আইশ্যাডোটা দিব। তা আমি আগেই বলে নিচ্ছি, আমি এত পাক্কা একবারে মেকআপ আর্টিস্ট না, জাস্ট অ্যাপ্লাই করি মানুষের উপরে, এক্সপেরিমেন্ট করি, দিয়ে দিয়ে নিজের উপরে অনেক করছি ছোটোবেলা থেকে এই পর্যন্ত। আমি ওর চোখে একটা কাট ক্রিজ করবো, এই জন্য হচ্ছে আমি একটা রেভুলেশনের কনসিলার দিয়ে কাট ক্রিজটা করতেছি। তো ওকে আবারও সেই মোটখা খুইলা ওকে ধরতে বললাম, ও ধরলো। যখনই কাট ক্রিজ করবেন এই চোখের পাতার মধ্যে, দুই পাতার মধ্যে একটু লাগায় বলবেন উপরের দিকে তাকা, ফ্যানের দিকে তাকা, বা তোর পিছনের দিকে তাকানোর চেষ্টা কর। ওরকম করলে মূলত আইশ্যাডোটা কোন পর্যন্ত লাগবে ওইটা একটা, ওই যে দেখেন একটা বর্ডার চলে আসছে, তো তখন ওই পর্যন্ত আপনি মানে এরকম কনসিলার দিয়ে ফিল আপ করে নেবেন। দেখেন আমি বেচারিকে যাইতে 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 দুই চোখে কনসিলার দিচ্ছিলাম, দেখেন কত সুন্দর করে ব্লেন্ড করতেছিলাম। আবারও বলতেছে আমি কিন্তু একদম পাক্কা মেকআপ আর্টিস্ট না। কনসিলারের উপরে যাতে আইশ্যাডোটা ভালো মতো বসে, এই জন্য আমি আবার একটা ফোকালুরের যে লুজ পাউডারটা ছিল ওই লুজ পাউডারটা ইউজ করছি। অ্যান্ড এখন হচ্ছে আমি মূলত গোল্ডেন কালার আর এই দুই কালারটা মিক্স করে একটা আইশ্যাডো দিব ওর চোখে। দেখেন আমি কর্নার থেকে মূলত আমি কর্নারে একদম এই কর্নার থেকে শুরু করবো। অ্যান্ড এই কর্নারে হচ্ছে আমি গোল্ডেন কালারটা দিচ্ছিলাম, আমি ফিঙ্গার দিয়ে দিচ্ছিলাম। যারা মেকআপ করে মেয়েরা তারা বুঝে, ভাইয়ারা কিচ্ছু বুঝবো না, যাই হোক। কারণ হচ্ছে মানে সবচাইতে আপনার যত দামি দামি ব্রাশ হোক না কেন, সবচাইতে আপনার ফিঙ্গার হচ্ছে বেস্ট ব্রাশ। যাই হোক, এই ফাঁকে আমি দিয়েও দিছি দুই চোখে। তো আমি গোল্ডেন কালারটা এই কর্নারে দিছি অ্যান্ড এই চোখের একদম কর্নারে। তো ওই কর্নারে আমি একটু জাস্ট একটু পিঙ্কিশ যে একটু হোয়াইট কালার থাকে ওই হোয়াইট কালারটা দিয়ে নিছি। আইশ্যাডো লুকটা বাস্তবে অনেক সুন্দর ছিল। তো আমি একটা W7-এর এখন আইলাইনার দিব। আইলাইনার দিতে গেলে আমার সব সময় কী হয় জানেন, যে আমার দুই চোখ দুই রকমের হয়ে যায়। আমি জীবনে এই পর্যন্ত পারলাম না যে দুই চোখে একই সাইজের একই রকম করে আইলাইনার দেওয়ার। কার কার কোন কোন আপুর এইরকম হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি অথইকে চেষ্টা করতেছিলাম খুব সুন্দর করে একদম যাতে ক্লিয়ার একটা আইলাইনার হয় দেওয়ার জন্য। দেখেন সে আমাকে বলতেছিল তুই দে, তোরটা হয়ে নাই আমারটা হইব, তুই সুন্দর করে আইলাইনার দিতে পারস না, পাকনামি করে সেই ঘষা ঘষি করতেছিল, সেই দিচ্ছিল আইলাইনার দিকে যায় ওইটারে মোটা করে ফেলছে। দেখেন যাই হোক, বেচারিরা আমি করলাম পাকনামি করিস না, পাকনামি করলে কিন্তু আমি ভূত সাজায় দিমু। তো এখন হচ্ছে ওর আইব্রোটা আমি সুন্দর করে আর্ট করে নিব। ওর আইব্রো একদম পাতলা, সুন্দর মানুষের দেখছি বেশিরভাগ আইব্রো পাতলা হয়। তা আমি অফ স্ক্রিন একদম আইব্রোটা আর্ট করে নিছি।
এন্ড দেখেন সে খোঁচাকুচি 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 শুরু করছে। আর এখন হচ্ছে আমি একদম ঝাড়ু দিয়ে ময়লা টয়লা সব পরিষ্কার করে নিচ্ছি চোখের নিচের যে লুজ পাউডারটা দিছিলাম। অ্যান্ড এখন হচ্ছে আমি কন্ট্রোল করে নিব। কন্ট্রোলটা হচ্ছে কানের ওই কর্নার থেকে শুরু করতে হয় আর গালের একটুখানি এই যে দেখতেছেন স্ক্রিনে ওই পর্যন্ত। এত বেশি খুইলা টুইলা আমি কইতে পারি না। ওকে, তো এখন একটু ব্লাশন দিয়ে নিচ্ছি। ওরে বলছিস একটা বেটকি মার যাতে ব্লাশনটা সুন্দর মতো দেয়া যায়। অনেক সময় জানেন যে পার্লারে গেলে আমাদেরকে বলে একটু হাসিন, তো হাসলে ওই হাসির যে চিকটা থাকে চিকের মধ্যে ব্লাশন দিয়ে দেয়। তো এই জন্য ওরে আমি বলছিলাম একটু বোন বেটকি মার, তো বোন আমার বেটকি মারতে পারে না। তো যাই হোক, ওরে আমি একটা এখন হাইলাইটার দিয়ে দিচ্ছি নোসের মধ্যে অ্যান্ড হচ্ছে লিপস্টিক দিয়ে দিব। তো আমি আরেকজনের ঠোঁটে ভালো করে লিপস্টিক কেন যেন দিতে পারি না। দেখেন আমি কী করতেছি, তো বিরক্ত হয়ে যাইতেছিলাম কেমনে কী ড্র করবো। তো যাই হোক, লিপস্টিক ভিতরে রাইখে ওরে বললাম তোরটা তুই দে। তো এই ছিল আমার ফাইনাল লুক। দেখেন মাশাল্লাহ ওরে এত সুন্দর লাগতেছিল। তোর কিছু পিকচার আমি এই ভিডিওর কর্নারে কর্নারে শেয়ার করতেছি। দেখেন সবাই মাশাল্লাহ বলবেন অ্যান্ড কমেন্ট করবেন কেমন হয়েছে আমার মেকআপ লুক। অ্যান্ড আপনারা পরবর্তীতে কোনো মেকআপ লুক দেখতে চাইলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ যেরকম পারি দরকার হলে ক্রিম আপারে আইনা পর্যন্ত মেকআপ করাম। ওকে, তো যাই হোক, আপনারা অবশ্যই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন অবশ্যই সবসময় ভালোবাসা দিবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই এত অল্প সময়ে আমার 18,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। ও আচ্ছা, একটা ভাই আমাকে বলছে সাবস্ক্রাইবার। ওকে, যাই হোক, মুখে যেটা আসে সেটাই বলে দিই। এত কোড়ায় টোড়ায় বলতে গেলে ভাই আমার দাঁত থাকবে না, বুঝছেন তো? আমার বোনরে বললাম তো একটু ঢং ঢুং করে দাঁড়া, একটু ঘুর, যাতে আমি সুন্দর করে মানে ভিডিও করতে পারি। বাট তুই হাসি দিস না, তুই হাসি সুন্দর না তোর। তো ফ্লোরিয়াকে নিয়ে ও আদর করতেছিল। হ্যাঁ, এই ফাঁকে বলতেছি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যখনই আমি ভিডিও ছাড়ি তখন সাথে সাথে আপনার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন ফ্লোরিয়া ওর কাছে যায়, উফ নতুন বউ করলে উঠছে। যাই হোক, আমার বোন কিন্তু মাত্র ক্লাস 9 পড়ে, ও কোনো নতুন বউটাও কোনো কিছু না, জাস্ট বড় বোন থাকলে এক্সপেরিমেন্ট করে না, মেকআপ এক্সপেরিমেন্ট। তো আমি একটু করে দিলাম আর কি, যাই